অগ্নি দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলছে রাজধানীর 9 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। ফায়ার সার্ভিসের তালিকায় ঝুঁকিপূর্ণ হিসেবে আছে নামকরা বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের নাম। অগ্নি দুর্ঘটনার ঝুঁকি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এসব প্রতিষ্ঠানকে দুদফা চিঠি দিলেও সতর্ক হয়নি, হাত দেয়নি সংস্কার কাজে। রাজধানীর বহুতল ভবনগুলোতে আগুনের ঝুঁকি নিয়ে এহতেরামুল হকের ধারাবাহিক রিপোর্টের তৃতীয় পর্ব আজ। ক্যামেরায় ছিলেন আলাউদ্দিন আলী। পুরো রাজধানীতেই ছড়িয়ে আছে শত শত শিক্ষা প্রতিষ্ঠান। এসব শিক্ষা প্রতিষ্ঠানের অগ্নি দুর্ঘটনার দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি নিয়ে চলতি বছর জরিপ চালায় ফায়ার সার্ভিস। এতে দেখা গেছে 1035টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ঝুঁকিপূর্ণ 924টি। অগ্নি দুর্ঘটনার ঝুঁকি থাকার পরও দীর্ঘদিন ধরেই শিক্ষা কার্যক্রম চালিয়ে আসছে রাজধানীর স্বনামধন্য সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও স্কুল কলেজ। অগ্নি নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এসব প্রতিষ্ঠানে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির আশঙ্কা ফায়ার সার্ভিসের। অলরেডি আমরা তাদেরকে দুইবার ওয়ার্নিং দিয়েছি যে তারা যদি এর ভিতরে ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু অগ্নি আইন 2003 অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সব স্কুলে অ্যালার্মটা থাকা উচিত মিনিমাম, আর কিছু ফায়ার এক্সটিংগুইশার থাকা উচিত, তাহলে কিন্তু স্কুলগুলি সেফ হবে। বিকজ যে স্কুল বারান্দা আছে সেগুলি বারান্দা নেই, সেটির জন্য আরও বাড়তি কিছু করা দরকার। রাজধানীর বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখা যায় আগুন নেভানোর প্রয়োজনীয় যন্ত্রপাতির যেমন অভাব, তেমনি এগুলো ব্যবহারও হয় না ঠিকভাবে। অগ্নি দুর্ঘটনা প্রতিরোধের ধারণা বা প্রশিক্ষণ সম্পর্কেও জানে না বেশিরভাগ শিক্ষার্থী। মেইন ক্যাম্পাস যেটা আমাদের, সেখানে আগুন কখনো ধরলে কি করতে হবে, মানে জিনিসপত্রগুলো নিভানোর ওগুলো আছে, কিন্তু এই যে ক্যাম্পাসগুলোতে এগুলোতে নাই। যাওয়ার সময় আমাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে, কিন্তু স্কুলে যে অগ্নি নির্বাপন করার জন্য যেসব যন্ত্র থাকা প্রয়োজন ওগুলো আমাদের স্কুলে যথাযথভাবে নেই। অগ্নি দুর্ঘটনা মোকাবেলায় শিক্ষার্থীদের প্রশিক্ষণের পাশাপাশি পাঠ্যপুস্তকেও এ বিষয়গুলো আনার দাবি জানিয়েছেন শিক্ষকরা। অন্তত আগুন লাগলে কি করতে পারা যাবে সেটা আমার মনে হয় পাঠ্যপুস্তকে হলে ভালো বই মন্দ তো নয়। আমাদের যে ইনস্ট্রুমেন্ট বা যেগুলো প্রয়োজন এগুলো সেগুলো আমাদের পরিপূর্ণভাবে না থাকায় কিন্তু আমরা অ্যালাউন্স করি। প্রত্যেকটা প্রতিষ্ঠানে ট্রেনিং এবং মনিটরিংয়ের ব্যবস্থা থাকে নিয়মিত, তাহলে আমার মনে হয় এই বিষয়টি সবাই আরও সচেতন হবে। এদিকে যথাযথ সংস্কারের জন্য ঝুঁকিপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান নগর পরিকল্পনাবিদরা।